Hello, welcome back again. Shunchen Dikchen Ratadra brought to you by The Street, hosted by me. Amar sathe ajke dui dhoroner dui rokom alochona cholche karon dui sottar manush ekhi shorire hocche obhineta ebong ainjibi ebong ain pesha shudhu na ain pesha na thaklo amader prottekta nagorikke kintu ain somporke ekta concern thakte hoy thaka uchit ami ei proshno ejonno korchi je এই কোভিড এবং করোনা আক্রান্ত এই সময়টা প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল এই সময়টাই আমরা সবচেয়ে বেশি কনসার্ন সবচেয়ে বেশি আলোচনা করেছি নিজস্ব রাইটস নিয়ে সেটা গানের অঙ্গনের বেশি হয়েছে এবং পাশাপাশি তুমি নিশ্চয় তোমার খবরেও এসেছে যে শিল্পী সমিতি না প্রযোজক সমিতির সাথে ফিল্মের রাইটস নিয়ে একজন অ্যাডভোকেটের অ্যাডভোকেসি নিয়ে অনেক রকম তর্ক হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে ইন্ডাস্ট্রি শিল্পীরা তাদের এই মেধাস্বত্ব নিয়ে আদৌ কি কনসার্ন আদৌ কি জানে যে তার এই রাইটস গুলো আদৌ কি কোনো ছবি সাইনিং এর সাথে কোনো একটা অ্যাডভোকেসির একটা সংযোগ থাকে কোনো প্রোডিউসারের কোনো নায়িকার কোনো নায়কের তারা কি এটা প্রয়োজন মনে করছে এখনো আমার এই তার অবশ্যই চলার পথে আমি খুব একটা এরকম চর্চা দেখিনি যে একজন আইনজীবীর সাথে থেকেছে বা এটার কিভাবে হওয়া উচিত কিন্তু এটাই তো মানে প্রসেস সারা ওয়ার্ল্ডে মানে এটাই প্রসেস কারণ এখানে তো এই যে আজকে কপিরাইটের বিষয়গুলো আসছে বা আমরা অনেক দিকে বঞ্চিত হচ্ছে শিল্পীরা হচ্ছে কখনো প্রযোজক হচ্ছে একটা যে কোনো একটা পক্ষ দেখা যাচ্ছে খুব বেনিফিটেড হচ্ছে আর একটা পক্ষ আইন না জানার কারণে বা কোনো আইনি আইনজীবী সহায়তা ছাড়া কোনো চুক্তিবদ্ধ হয়েছে বা কোনো চুক্তি করেছে যে সে জানেই না সে কি করছে তো তারপর তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা পক্ষ এবং সেই পক্ষে ক্ষতিগ্রস্ত পক্ষে আমি আমান রেজা ব্যক্তি শিল্পী কখনো বা আছি কখনো গায়ক তানভীর তারেক থাকছে কখনো কোনো লেখক থাকছে তো সবাই প্রযোজক অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আইনটা আসলে একই সাথে এটা রাখা উচিত কারণ আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটি মানব শিশুর আইনগত সত্তাটাও তার বেড়ে ওঠার সাথে সাথে বাড়তে থাকে একদম খুবই ট্রু তুমি অনন্য মামুনের আইনজীবী হিসেবে ছিলে এবং সেটা নিয়েও আসলে ভীষণ রকম আলোচনা গড়িয়েছে তার পরিচালক সত্তা তার তাকে ব্যান্ড করা সহ গত আমার জানা মতে ৩-৪ বছর ধরে এই আলোচনা এই তর্কগুলো চলছে তুমি কোন পারপাস থেকে ব্যক্তিগত একটা পারপাস তো থাকে ব্যক্তিগত একটা চুজিং তো ব্যাপার থাকে নাকি শুধুমাত্র পেশাদারিত্ব শুধুমাত্র আর্থিক বিষয়ে একজন আইনজীবী কোন একটা শিল্পী বা কোন একটা ক্লায়েন্টের হাত ধরে না এখানে আইনজীবী না এখানে দেখেন এটা তো একটা পেশা অবশ্যই পেশার সাথে তো এখানে অর্থের একটা ড্রাইভ থাকবে সব সময় হ্যাঁ আর আবার এটা একটা সেবাও হ্যাঁ আমি এখন পর্যন্ত যাদের আমার যে সমস্ত মক্কেলের জন্য আমি কাজ করছি প্রত্যেকের আইনগত অধিকার এবং তার সাথে যাতে তার প্রতি ন্যায় হয় কারণ আমি আপনি এরকম অনেক জায়গা আছে যেখানে আমরা জানি না এখানে আমাদের একটা লিগ্যাল রাইট ব্রিচ হয়েছে বা এখানে আমার ক্লেম ছিল আরো বেশি আমার অংশটা আরো বেশি ছিল আমি জানিই না তো আমার সেই আইনগত সত্তাটা কে দেখবে আমার তো যেটুকু আমি প্রাপ্য সেটা তো আমি পেতে হবে তো এইখানে শুধুমাত্র আমি বলবো না যে ব্যক্তিগত চয়েসের কোনো ব্যাপার না আইনজীবী হিসেবে প্রথম ব্যাপারটা আমরা সবাই যারা দেখি বা আমি যেটা দেখি যে তার কি আইনগত অধিকার এখানে আছে কোন জায়গাটায় সে আইনে লঙ্ঘন করেনি এবং তার কি প্রাপ্য আচ্ছা সেই ক্ষেত্রে ধরো নবাব এলএলবি ছবিটার নামটাই এলএলবি এবং হিরোই থাকে একজন অ্যাডভোকেট সেই জায়গা থেকে সেই ছবির একটা দৃশ্য নিয়ে খুব নানান বিতর্ক অবতারণা হয়েছে তোমার কাছে শুধু আইনজীবী না একজন শিল্পী হিসাবে বলি যে ফ্রিডম অফ আর্ট বলতে তুমি বাংলাদেশী এই অবস্থানে এই শিল্পের অবস্থানে কি বোঝো কি চর্চাটা চলছে যেই তর্কটা হয়েছে আমি উল্লেখ করলাম না উল্লেখ করলে হয়তো অন্য তর্ক চলে যাবে ডবলএলবি যে দৃশ্যগুলো এসছে বা এন্টায়ার অনন্য মামুনের বিভিন্ন পারপাসগুলো নিয়ে বিদেশি শিল্পী নিয়ে তোমার কাছে ফ্রিডম অফ আর্টের সংজ্ঞাটা কি বাংলাদেশের দেখুন এখানে তো প্রতিটি যখন আইনের ব্যাপারগুলি আসছে কোনো না কোনো আইনের মধ্য থেকে আমরা কাজটা করছি এবং বা কোনো একটা কিছু করতে গিয়ে আইনটা লঙ্ঘন করছি আমরা। লঙ্ঘনটা যখন হচ্ছে তখনই আইনের বিষয়টা আসছে যে আইনের বাইরে চলে গেল এটা এবং ইস্যুস দাঁড়াচ্ছে। এখন একটি চলচ্চিত্রের ক্ষেত্রে কখনো সেন্সর বোর্ড কাট করে বা সেন্সর বোর্ড কোনো দৃশ্যকে নিষিদ্ধ করে বা এটাকে আবার রিশুট করে নিয়ে আসতে বলে বা একটা সংশোধন দেয়। তো সেন্সর বোর্ডের নিজস্ব গঠনতন্ত্র এবং সেন্সর বোর্ডের একটা নির্দিষ্ট আইন মাফিক তারা চলে। এখন এই আইনটা যে কোনো সত্তা বলেন, রাষ্ট্রপক্ষ বলেন, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান বলেন, সব জায়গাতেই সবাই কোনো না কোনো আইন মেনেই চলছে। কোম্পানিতেও দেখবেন মেমোরান্ডাম আছে, মেমোরান্ডাম আর্টিকেল আছে, সুনির্দিষ্ট একটা আইন মেনেই সবাই চলছে। এখন এখানেও আবার অনেক কিছু দেখার থাকে যে ওই আইনটা ঠিকঠাক মতো মেনে চলা হয়েছে কিনা, আইনটা আসলেই আইনটা ব্রিচ হয়েছে কিনা, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আইনটাই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে কিনা, আইনটাই চ্যালেঞ্জ করবো কিনা আমরা। সো অনেক ব্যাখ্যা আছে এখানে। হ্যাঁ, এখন পার্টিকুলারলি একটা মুভির কথা, নবাবেলের কথা বলছেন, অনন্য মামুনের কথা বলছেন, তাদের ফ্যাকচুয়াল ঘটনাগুলি পুরোপুরি আমি জানি না। আচ্ছা, বা ডকুমেন্টেড কি কি ওইখানে হয়েছে এই ধরনের কোনো কাগজ, কারণ অনন্য মামুন ভাইয়ের এই মামলাটায় সে আমার মক্কেল ছিলেন না, তো আমি সেটা বলতে পারবো না সেখানে কি কি হয়েছে। আবার এই জন্য ঠিক বলতেও পারছি না যে ব্রিজ কি হয়েছে, কি কারণে এত কিছু এগোলো বা এত কিছু গড়ালো ব্যাপারটা, সেটা আমি বলতেও পারছি না। তার মানে তুমি অনন্য মামুন প্রিভিয়াস কোনো একটা আলোচনায় বা কেসে তুমি একটা কেসে আমি ছিলাম, একটা ইনজাংশন লাইফ টেকনোলজিস অনন্য মামুনের বিপরীত একটি মুভিতে, ছবির নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, এবং খুব আলোচিত হয়েছিল। এবং বাদীপক্ষ আমাদের এক শিল্পী ছিলেন, আমাদের আজকের আরেকজন নায়ক ছিলেন, সেটা আবার একটা বিব্রতকর একটা সিচুয়েশন। হ্যাঁ, এবং সে আমাকে রীতিমতো ফোন করে বললেন, আমান ভাই আপনি আমার সাথে এই কাজটা করলেন, দেখা হইলো, তো আপনি কিভাবে করলেন, আপনি আমার শুটা পড়েন, আপনি আমার বিরুদ্ধে গেলেন। কিন্তু আমি তাকে বললাম, দেখো আমি বিরুদ্ধে যাইনি, আমি ওর আইনগত যেটুকু অধিকার সেটুকু নিশ্চিত করেছি, এবং তোমার এখানে যেভাবে চাওয়ার ছিল সেভাবে তুমি চাওনি তোমার। বাহ, এক্ষেত্রে আমি যেহেতু তোমাকে পেয়েছি এবং খুব সচেতন নাগরিকই বলা হয় না, সচেতন নাগরিক প্রত্যেকটা আইনজীবী বাংলাদেশের, প্রত্যেকটা দেশের। আমাদের এই গত ঈদে সোশ্যাল ভ্যালু নিয়ে খুব তর্ক উঠছে, ওটিটি এবং বিভিন্ন ওটিটি ইউটিউব প্ল্যাটফর্মও ওটিটি, সেক্ষেত্রে এই ওপেন মিডিয়ায় বিভিন্ন নাটক, ওয়েব সিরিজের সোশ্যাল ভ্যালু নিয়ে প্রচণ্ড আলোচনা হয়েছে। তুমি নিশ্চয়ই জানো যে আফরান শাহ মেহজাবিন অভিনীত একটি নাটক সত্য ঘটনা নিয়ে, সেটার টপিক নিয়ে তুলকালাম হয়েছে, সেটা সরি বলেছে নির্মাতা, পরবর্তীতে নাটকটি নামিয়ে দেয়া হয়েছে। এর পরবর্তীতে আইনজীবীদের হেয় করা হয়েছে একটি নাটকে, আদিবাসী মিজান পরিচালিত, জামিল অভিনীত, সেটা নিয়েও অনেক তর্ক হয়েছে, সেখানেও সরি বলা হয়েছে। তোমার কাছে কি মনে হয় যে অনেক কাজ হচ্ছে বলেই এ ধরনের অপ্রীতিকর বা এ ধরনের একটু অসংলগ্ন কাজ হয়ে যাচ্ছে কিনা, নাকি তারকারা কনসার্ন না, তারকারা অনেক কাজ করছে বলে স্ক্রিপ্টটা ঠিকমতো দেখতে পাচ্ছে না? এখানে তো একটা যে কোনো কন্টেন্ট শিল্পী হিসেবে বলছি, যে কোনো কাজ তো আর একজনে হয় না। তারপর তোমার কাছে আমি গেলাম, তোমার কাছে এমন একটা স্ক্রিপ্ট নিয়ে গেলাম যে ভীষণ রকম তোমার নিজের পেশাকেই গালিগালাজ করা হচ্ছে, হ্যাঁ প্রতিপন্ন করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করছে, সেটা কি তুমি সুস্থ মানসিকতায় সেই কাজটা নেবে কোনো টাকার বিনিময়ে? না না, সেটা দেখতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে, কোন বাস্তবতায় আসছে কাজটা। অনেক সময় সমাজকে অ্যাওয়ারনেসের জন্য অনেক কিছু করতে হয়, আবার অনেক সত্য ঘটনাকেও পোর্ট্রেট করার জন্য অনেক পেশাকে নিয়ে আসে। হয়তো বা কোনো একটা ব্যক্তি এরকম ছিল, সেটাকেই দেখাতে হবে আর্ট কালচারের মাধ্যমে, ব্যক্তিটা ভুল ছিল দেখে আর্টটা এভাবে নিয়ে আসতে হচ্ছে। So these are lots of things argument at say pokko. Kintu আমাদের নির্মাতারা বলেন আমরা অভিনয়শিল্পীরা বলেন আমাদের প্রত্যেকের দায়িত্ব যেহেতু আমরা মানুষকে রিপ্রেজেন্ট করছি খেয়াল রাখতে হবে যে অন্য পেশা অন্য কোনো সমাজের অন্যান্য পেশায় যারা জড়িত তারা যাতে ছোট না হয় কাউকে যাতে ছোট না করা হয় কিন্তু এটাও ঠিক ফ্রিডম অফ আর্টস কালচার মিউজিকে বা ফ্রিডম অফ স্পিচে সত্য ঘটনা অনেক সময় আমার জন্য অনেক কিছু হয়ে যায় এরকম অনেক কিছু তো সেটা একজন নির্মাতা অনেক সময় জেনে বুঝে করে সেরকম না একজন শিল্পীও জেনে বুঝে করে সেরকমও কিন্তু না আপনি দেখবেন তানভীর ভাই আমার মতামত এটা অনেক ক্ষেত্রে অনেক শিল্পী রাজাকারের চরিত্র করছে তার মানে কি সেই শিল্পী রাজাকার মনে প্রাণে তো সে বাংলাদেশী মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এবং গর্বিত বাঙালি গর্বিত বাংলাদেশী কিন্তু চরিত্রের খাতিরে প্রজন্মকে দেখানোর জন্য তর্কটা এই অর্থে উঠছে যে রাজাকার যে শিল্পীতে অভিনয় করে সেখানে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি রাজাকারটা হেরে যায় ঘৃণিত হয় তাই না কিন্তু মোরাল অফ দ্য স্টোরি টপিক যখন একটা বিষয়কে খুব হেয় প্রতিপন্ন করে তখন সেটা একটা সামাজিক অন্যায় কিনা না সেটা তো শুরুতেই বললাম যে সামাজিকভাবে কাউকে ছোট করা যাবে না একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে খেয়াল রাখতে হবে যে ছোট না হয় কিন্তু এখন চরিত্রের খাতিরে তো আপনাকে অনেকের চরিত্রই করতে হবে আপনাকে এখন আপনি একজন খুনি শিকদারের চরিত্র করলেন ধরেন আপনি একজন কি বলেন একজন জঙ্গিবাদ চরিত্র করছেন জঙ্গিটা একটা পেশার সাথে জড়িত তারপর সে জঙ্গি হয়ে গেল তার মানে কি পেশাকে আমি ছোট করলাম অবশ্যই না যাই হোক আমাদের আড্ডাটা আইন পরামর্শ নিয়ে এই টাইপের হচ্ছে আমরা আজকে ট্যাগলাইন দিতে পারি যে আইনি পরামর্শে আমাদের কাছে আসুন আমি এবার একটু তোমার শিল্পী সত্তা শিল্পী ক্যারিয়ার নিয়ে আসবো বাংলাদেশের এমন কোনো নির্মাতা নেই যার নির্মাণে তুমি বিজ্ঞাপন করনি আমার জানা মতে অমিতাভ রেজার কাজ করছো বর্তমানে এবং সেই জায়গা থেকে আজকে ঘুরে আসলাম আজকে তো এক্সপেরিয়েন্সগুলো কেমন নির্মাতাদের খুব চাহিদা সম্পন্ন মডেল হিসেবে কাজ করছো বাট ফিল্মে সেই অর্থে বড়ভাবে ড্রাইভ দিতে চাচ্ছে না কেন নির্মাতারা তারাই বলতে পারবে না তোমার একটা আরজি থাকবে না আবদা থাকবে না যে আমাকে নিয়ে একটা ড্রাইভ দেন না আপনি কি দেখেন চ্যালেঞ্জ এটা তো চ্যালেঞ্জ বাজে কি লাগো কিনা একটা এটা তো চ্যালেঞ্জটা নির্মাতাদের নিতে হবে আমি কিছুক্ষণ আগে ভাবছিলাম যেই টপিকটা আমি ভাইরাল হচ্ছি এখন মানে সবাই বলছে তুমি ভাইরাল এটা তোমার শিল্পী ক্যারিয়ারে কতটা লাভ করবে আমি একদমই সত্যি বলি আমার কোনো এক্সপেকটেশন নাই যেই গতিতে আমি যাচ্ছি এভাবেই যেতে হবে কিন্তু অন্যান্য বিশ্বের মতো এই ধরনের টপিকে যখন কোনো কিছু উঠে যে কোনো কারণে ভাইরাল হয় বায়োপিক হয়ে যায় একদম বা এগুলি কি এনক্যাশ করে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এখন হ্যাঁ আজকে আমরা যে শিল্পীর জন্য আজকে পুরো দেশবাসী তাকিয়ে আছে যে যে ঘটনাটা মানে পরিমণির বায়োপিক হলে তুমি তো একটা মেজর ক্যারেক্টারে থাকবে তাই না ইট কুড বি মানে আমি বলছি না পরিমণির বায়োপিক বা যে কোনো একটা আলোচিত একটা যে কোনো বিষয় বা যেহেতু এখানে কিন্তু আমি কাজ করছি আইনজীবী হিসাবে আজকে আমাদের আরেকজন আমার মক্কেলও সে পাশাপাশি শিল্পীও সে দেশের বিশাল একটা অংশের খুব পপুলার একটা ফেস সে তো এই যে সে বেরিয়ে আসুক আইনগত অধিকারের মাধ্যমেই সে আইনি লড়াইয়ের মাধ্যমে বেরিয়ে আসুক এটা অনেকেই তার ভক্তরা চায় আমি আইনজীবী হিসেবে আমিও চাই তো এইখানে আসার পরে কিন্তু এই যে একটা বর্তমান টপিক এটাও কিন্তু খুব সুন্দরভাবে মানুষের মধ্যে আনা যায় কারণ আমরা দুজনেই ভাইরাল ওয়াই নট উই শুড ওয়ার্ক আমাদের যেহেতু এখন মানুষকে টানতেই হবে চলচ্চিত্রের দিকে আমাদেরকে প্ল্যাটফর্মের দিকে টানতেই হবে তো যারা যারা আলোচনায় আছে তাদেরকেই তো এনক্যাশ করা উচিত তো দিস আর মাই থটস আমি স্লো হিসাবে ঠিক আছি পরবর্তীতে পরিমণির সাথে আইনজীবীর কোনো রোমান্টিক ছবিতে আমরা দেখতে পাবো চাইবো একমাত্র নির্মাতারাই জানে যদি কিছু ভেবে থাকে তারা তোমার ডিজায়ার পয়েন্ট কি না আমার ডিজায়ার অ্যাকচুয়ালি আই এম টেলিং ইউ দ্য ট্রুথ একেবারেই জিরো বাট আমার মনে হচ্ছিল যে এটা তো আমাদের জন্য সবার জন্য ভালো একটা যে কোনো হিট জুটি বলেন মানুষের মুখে আছে যে কোনো কিছুই আমি এমন না পরিমণির সাথে আমার কাজ করতে সেটা বলছি না আমি বা আজকে যে কোনো একটা যারাই এখন টপিকে আছে যাদের বলে না মার্কেট যার তারা যার কাটতি তাকে চালানো হোক তো সেইটা তো যারাই আছে তাকে নিয়ে কাজ করা উচিত ঠিক না ডেফিনেটলি আমি বারবার আইন পেশা থেকে যত বেরোতে চাচ্ছি তুমি ইন করে আসছো, তার মানে ইন দ্য লং রান মানে এতটা সামাজিকভাবে দৈনন্দিনভাবে তুমি এই পেশাটার সাথে জড়িত থাকো, সুতরাং ওর বাইরে আসলে কথা বলাটা মুশকিল। কারণ সত্তা তো তুমি মানুষটা। এখন আমি যেই কাঠগড়ায় আছি, যেই কারণে আপনি এনেছেন, বা আজকে কোটি কোটি দর্শক আমার দেশের মানুষ যেইভাবে আমাকে পেয়েছে, তাতে আমি কামানের গোলাটা রয়েছেন পরিমণির আইনজীবী চিত্রনায়ক আমান রেজা, এবং খুব বাজে অবস্থায় আছে আর কি। যাই হোক, একজন আইনজীবীকে এইভাবে আমি জেরা করতে পারছি এটা ভেবেও আমার ভালো লাগছে। পরবর্তীতে কি হয় না হয় সেটা পরে দেখব। শিল্পীতে আসেন প্লিজ, একটু হালকা করেন আমার দিকটা। তো সেই একই প্রশ্নে আসি যে আবারও আইনেই থাকি যে ধরো আইনজীবীদের সাথে নারীরা নায়িকারা প্রেম করতে চায় না, কিন্তু ভয় পায়। বাবা ইমোশনাল কি প্রশ্ন করলেন, সেটা আইনজীবী তো একজন মানুষ নাকি? অবশ্যই, মানে তারও প্রেম ভালোবাসা থাকবে, তার একটা ব্যক্তিগত জীবন থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং আইনজীবী অনেক সেন্সিবলও, আইনজীবী অনেক সেন্সিবলও, মানুষের জন্য কাজ করে। মানুষ সবাই তো শুধু আমরা অনেক, আমি দেখেছি যে অনেক মানুষ অনেক পেশা সম্পর্কে বলে, ডাক্তারের মতো একটা ভালো সৎ পেশাকেও আমরা অনেক সময় বলি ডাক্তাররা এই কী করলো এই কী করলো, বাট এই পেশা প্রত্যেকটা পেশাই কিন্তু মানুষের সেবার জন্য একদমই। কিন্তু এটা মনে হয় না, আমি কিছুদিন আগে লিখছিলাম যে আমাদের প্রত্যেকটা পেশার আগে এক ধরনের ব্যাড ভাইব আমরা বাঙালিরা প্রতিষ্ঠা করে রাখি আগে থেকে। ইঞ্জিনিয়াররা ঘুষ খাবে, ডাক্তাররা কষায় হবে, আইনজীবীদের ভাড়া দিতে পারবে না, ভাড়া দেবে না, বাড়িওয়ালারা ভয় পাবে। তো এই যে এক ধরনের মানে ব্যাড ডিলেমা, এগুলো থেকে সামাজিকভাবে আমাদের বেরিয়ে আসা উচিত না? হ্যাঁ, আজকের এই একবি মানে এই শিল্পীরা বিশৃঙ্খল হবে, শিল্পীরা এখান থেকে অনেকটা বেরিয়ে আমরা অনেকটা এসেছিও আসতে হবে। কারণ যে কোনো একটা উন্নত বিশ্বে যে জাতি যত বেশি উন্নত তাদের চিন্তা চেতনা কিন্তু তত বেশি উন্মুক্ত এবং ওয়েলকামিং। কারেক্ট। এবার আসি শিল্পী সত্তায়। শিল্পী সমিতির সাথে আসলে তোমার কোনো বিরোধ নেই তো? না না, কি বলছেন, আমি পূর্ণ মেম্বার এখনো, এবং আমি শিল্পী সমিতির সাথে তো পরিমণি আইনজীবী হিসেবে মিশু সওদাগর জায়েদ খান তোমাকে ওয়েলকাম জানিয়েছে, অভিনন্দন করেছে। নো কমেন্টস। আসলে তাদের সাথে আমার এই বিষয়ে আলাপই হয়নি, মানে আমার শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের সাথে আমার এখনো এই বিষয়টা আলাপ হয়নি, তারাও বলেনি। এবং আমি তারা সবসময় যে কোনো সুখে দুঃখী শিল্পী হিসেবে পেয়েছি দুজনকে। যাক, অবশ্যই মানে জায়েদের কোনো বিপদ হলে নিশ্চয়ই তুমি তাকে, আমি চাই না কেউ বিপদে পড়ুক প্লিজ। আর না, ফিল্মের কথা বলছিলে এবং শুরু যে গল্পটা বলছিলাম যে অল্প সিকোয়েন্স, বা তুমি বললে যে এইগুলো করে আসার জন্যই হয়তো আমি আমাদের যে এখনও রান করছি, এই যে রান করে ওঠা তোমার কাছে ইন্ডাস্ট্রির কি মনে হয়? যেমন আমি বারবার এই কথা এই শোতে কোট করি যে কাস্টিং ডিরেক্টর বাংলাদেশে খুব প্রয়োজন। জয় আপা এই সিটে এসে বলেছেন যে বাংলাদেশে কখনো ট্রু কাস্টিং হয় না, যেটা কলকাতায় হয়। কলকাতায় আপনি যে যখন যে চরিত্রে যাকে চাবেন ও যেখানে থাকুক তাকেই খুশি করবে। এটা কি সত্যি? কলকাতার কাজ যতটুকু করেছি ওরা অনেকটা প্রফেশনাল, অনেক আমাদের থেকে অনেক বেশি, মানে আমার মনে হচ্ছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় আবার আমরা অনেক দিকে প্রফেশনাল। কাস্টিং ডিরেক্টরের বিষয়টা যদি আসে, আজকে বিজ্ঞাপনে আপনি দেখবেন সবসময় রাইট কাস্টিং হয়। হ্যাঁ, এর কারণটা হচ্ছে কাস্টিং প্রক্রিয়াটা খুব স্বচ্ছ। আচ্ছা, এই যে ৫৪-৫৫টা বিজ্ঞাপন না, সেরকম কিছু না। সবাই একজন কাস্টিং ডিরেক্টর প্রপার ক্যারেক্টারের জন্য চারজনকে বা ৩জনকে রাখবে অপশনে, সেইটা যাবে প্রোডাকশন থেকে এজেন্সির কাছে, এজেন্সি পাঠাবে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট পছন্দ করবে যে না আমার এই কে প্রয়োজন। এর মধ্যে কোনো লবি না। এখানে পরিচালক তো ৩জন বা ৪জনের অপশন দিয়ে পাঠাচ্ছে, সেইটা যাচ্ছে এজেন্সির কাছে, এজেন্সি পাঠাচ্ছে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে আবার এজেন্সি, এজেন্সি আসছে পরিচালকের কাছে, একটা সুন্দর প্রোডাকশন দাঁড়াচ্ছে। এবং কাস্টিং ডিরেক্টররা ছোটো ছোটো ছেলেমেয়েরা ভেরি মাচ প্রফেশনাল, এই জন্য বিজ্ঞাপনে কাস্টিংটা ঠিকঠাক হয়, কাজও খুব দক্ষ লোকেরা করে। আমাদের অন্য ইন্ডাস্ট্রিতে দক্ষ লোক নেই বলছো? না, আমি বলছি না দক্ষ লোক নেই, আছে অবশ্যই। কিন্তু এই যে আমার সিনিয়র শিল্পী জয় আপু যে কথাটা বলে গিয়েছেন যে কাস্টিংয়ের জায়গাটা থেকে আরও সেন্সিবল, ভালো হইতে তো কোনো দোষ নেই, আর উন্নত হতে হবে আমাদেরকে উই হ্যাভ টু মানে আমাদের একটা ভিশন থাকতে হবে এবং লুক ফরওয়ার্ড যে আরো কিভাবে বেটারমেন্টের জন্য কি কি করা যায় এটা তো সবার ইচ্ছা থাকতে হবে আরেকটা ব্যাপার এখন আমি এটা একটা নেগেটিভ সাইড বললাম আমি পজিটিভলি আমি বলি যে আমাদের অনেক আবার অনেক কিছু দক্ষ আছে আমাদের লাইট বলেন পরিচালকরা বলেন ক্যামেরায় যারা কাজ করে তাদের কথা বলেন প্রোডাকশনে যারা কাজ করে এত সীমিত পরিসরে স্বল্প বাজেটে এত লিমিটেড টেকনিক্যাল অ্যাকসেসরিজ বা অ্যাক্সেস যে আছে না যে যে জিনিসটা যখন প্রয়োজন প্রযোগ দিতে পারছে না বা বাজারটা নেই পাচ্ছে না চাইলেই বাজেটটা বাড়াতে এখান থেকেও যে এত সুন্দর সুন্দর ছবি আমাদের নির্মাতারা বানাচ্ছে আমাদের টেকনিশিয়ানরা বানাচ্ছেন দিস আর ভেরি গুড থিং যে আমরা পাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যে একটি ছবি কান চলচ্চিত্রে গিয়ে আসলেন কারেক্ট তারপরে আমার একটি ছবি মনসুর আলীর ইংল্যান্ডে 26টা হলে একই সাথে রিলিজ হলো এই সামনে ডিসেম্বরে 50টা স্ক্রিনিং হচ্ছে পুরো ইউকেতে প্রথম কোন ছবি কমনওয়েলথ ফান্ডেড সংগ্রাম দ্য স্ট্রাগল ফর লাভ অ্যান্ড সার্ভাইভাল বা সংগ্রাম দ্য মুভি মনসুর আলীর পরিচালনা এবং প্রযোজনায় তো এগুলো বাংলাদেশের ছবি অবশ্যই প্রায় অনেক প্রাউডের জায়গা যাই হোক এইখানে একটু খামতি দিচ্ছি আমরা পরবর্তীতে ব্রেকের পরে খুচরো আলাপে যাব আমাদের সাথে সঙ্গে থাকুন চলছে রাত আড্ডা ব্রট টু ইউ বাই স্ট্রিট হোস্টেড বাই মি এবং সঙ্গে রয়েছেন আমাদের ভাই